এখন বাজে রাত 8টা আর ওইদিকে দেখো আমাদের লাগেজ বের হচ্ছে আর আজকে হচ্ছে চতুর্থী বল আমরা যে সব রেডি হয়ে গেছি যে আমাদের শাড়ি পরে পূজোর সময় নতুন নতুন শাড়ি পরেছে আমি একটা নতুন টপ পরেছি পূজোর সময় কেনা না অনেক দিন আগে কেনা কোমারে সেই ঘরে রয়ে গেছে পড়াই হলো তাহলে চলো পূজোর দিন একটা নতুন টপ পরে নি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লীনা একদিনের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি বাপের বাড়ি আর বাপের বাড়ি যাওয়ার একটা স্পেশাল কারণ আছে সবই দেখতে পাবে ব্লগে জামার বোতামও লাগাতে দেয়নি এই যে সব লাগেজ ভরা হচ্ছে শুধু এই যে চন্দনাদের এটা বড় আর সব ছোট আর কিছু নেই আর এমনি ব্যাগও নেই এই তুই চটি নতুন চটি পরে যা কি রে হ্যাঁ হ্যাঁ এক পাশে অরিত্র বলবে একদিনের জন্য এত লাগেজ হয়ে গেছে আমাদের গাড়িতে জায়গা হচ্ছে না কি অবস্থা এই তুই নতুন চটি পরবি না দেখো নতুন চটিটা পরো আসো আসো নতুন ইয়েলো চটিটা তাড়াতাড়ি আসো আমার জামাকে জামার বোতামটা আমাকে আটকাতে দেয়নি এত উত্তেজিত যে সবাই এসছে আনন্দে নেচে বেড়াচ্ছে হ্যাঁ এসো এসো তাড়াতাড়ি এসো চলো এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম বিকেল থেকে মানে পুজোর সব নতুন জামা কাপড় বার করে বসেছি কোনটা নেবো কোনটা নেবো না এই সব কিছু নিলে একদম যা তা অবস্থা এটা চন্দনাদের ব্যাগ কিন্তু এটা হলো ওরা নেবে না মানে আমাদের বাড়ি থেকে একটা ব্যাগ দিয়েছে ওটার মধ্যে ভরে নিয়েছে জল নিতে হবে এক বোতল শুধু তাই তো এই মা তুমি হাতে ব্রেসলেটটা পরো আজকে রাতে বাবার জন্য সব রান্না বান্না করাই আছে আর মাছের ঝোল বেশি করে করেছিলাম আজকে তো আজকে রাতে খেয়েও বাবার কালকে হয়ে যাবে বাবাকে একবার শুধু ফোন করে নাও যে মাছের ঝোল ওকে খেয়ে যাবে ফ্রিজে ঢুকিয়ে দেবে না আমরা ফ্রিজে ঢুকিয়ে যাবো একবার শুধু ফোন করে নাও করা আছে তুমি কি ভুলে গেছো এই যে হ্যাঁ দেখো অনেকটা করে এক করে রেখেছি অনেকগুলো পিস আছে বাবার হয়ে যাবে ভাত আছে সবই আছে আজকে রাতে বাবার আর কিছু করতে হবে না দুধ আছে না আলু ফুলকপি তরকারি ফুলকপি সব পাবান বেছে বেছে খেয়ে নিয়েছে মানে পটল ভাজা এগুলো সব দুপুরে করেছিলাম বেশি বেশি করে রেখেছি তো চলো ব্লগটা এখন শুরু করলাম আমি ভেবেছিলাম আজকে ব্লগই বানাবো না এত ব্যস্ততার মধ্যে সব গুছাচ্ছি হচ্ছে তো চলো আজকে ব্লগ শুরু করি প্রয়োজনে কালকে গিয়ে শেষ করবো তারপরে ব্লগ তো শুরু করি পুজোর সময় রাস্তা দিয়ে যাবো একটু রাস্তায় শেষ করবো না সেটা কি আর আমরা এখন মেমারিতে আমরা যাবো নদিয়া আর এখনো 2 ঘন্টার রাস্তা হলো এখন আড়াই ঘন্টার রাস্তা 9:38 বাজে কটায় আমরা পৌঁছাবো ভাবো কটায় পৌঁছাবো সেটা দেখাবো কিন্তু চাটা চা খাচ্ছি মেমারিতে মানে একটা স্পেশাল চা দারুণ ভালো লাগছে দারুন আর এক কাপ দেবো মানে কিরম শর্ট শর্ট টাইপের পড়েছে চারিদিকে দেখেছো মানে ভীষণ ভালো এই যে আমরা এখন কটা বাজে 10:51 না 10:51 বাজে দেখো কল্যাণী বাঁদিকে যে ITI মোড়ে ঠাকুর দেখতে যাচ্ছে সব ঠাকুর দেখার ভিড় আর আমরা তো এদিক দিয়ে যাই বাঁদিক দিয়ে ঢুকে একদম ওই যেখানে প্যান্ডেল ওই প্যান্ডেলটার পাশ দিয়ে ঢুকি কিন্তু আজকে মনে হচ্ছে নো এন্ট্রি না ঢুকতে দেবে না চার চাকায় দিকটায় দেখো সব এমনি বাইক ঢুকছে ঠাকুর দেখতে যাওয়া দিচ্ছে না ঢুকতে ওই দেখো কি অবস্থা এদিকটা এই যে ITI মোড়টা এইদিকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি 34 নম্বরে গিয়ে উঠবো সোজাটা দিয়ে এইটা এমস এর সামনে দিয়ে গিয়ে উঠবো না এমস এর সামনে ওদিকে গেলে উঠতাম হ্যাঁ মানে এই ভেতরটা দিয়ে গেলে আমরা ভেবেছিলাম যে ITI এর সামনে দিয়ে যদি আজকে যেতে দেয় কিন্তু আজকে থেকেই নো এন্ট্রি দেখো টোটোর ভিড় এগুলো সব হবে এটা তো হবে ঠাকুর দেখতে এসে সব এখান দিয়ে গাড়ি পার্কিং করেছে বুঝছো তো দিয়ে ওখান দিয়ে হেঁটে হেঁটে ঢুকেছে এই দেখো সব ITI মোড়ে ঠাকুর দেখার ভিড় পৌঁছে গেছি কটা বাজে এখন অনেক
পাপান তো পুরো ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে বাবা আগে চলে গেল আর ব্যাগ সব কিছু। আমার সাইড ব্যাগটা দিন অরিত্র, বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। আমাদের পাড়া দেখো, এই বছর একটু মনে হচ্ছে কম লাইটিং করেছে না, ওই দূরের লাইটিংটা দেখা যাচ্ছে আর এই লাইটিংটা উল্টো পাশে রয়েছে জন্য বুঝতে পারছো না। এগুলো এখনো জলেনি, এই যে সব বানানো হচ্ছে সবে, দেখো সব কাজ হচ্ছে। আজকে তো চতুর্থীর রাত, এই জন্য এখনো সব লাইট জলেনি। লাগেজ ঢুকছে দেখো, একদিন থাকার লাগেজ। সবগুলো তুমি নিয়ে এসছো কেন? দুটো রেখে আসতো তাই বলে এতগুলো নিয়ে আসে একবারে। দেখো আমাদের বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে, এই যে হ্যাঁ আমাদের বাড়ি পুরো চেঞ্জ হয়ে গেছে। আগের বারে অনেকে কমেন্ট করেছিল তোমাদের বাড়িটা রং করেনি কেন, প্লাস এই যে সব পুট্টি, আগের বারে সব কমেন্ট করছিল না অনেকে তোমাদের বাড়িটা রং করেনি কেন, পুট্টি কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু দাদানের সঙ্গে কথা বলে না, সব সেট আপ ভাল লাগছে ঘরটা দেখতে, এখন দারুণ লাগছে না ঘরটা, খুব সুন্দর লাগছে এখন। এইটা মামা সেই ঘরটা, পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, ভাল লাগছে। জল খাবে, জল ঈশিকা তুমি কোথায় এসেছো, কোথায় এসেছো তুমি, এবার একটু কথা বলো ভিডিওতে, কি পাকা পাকা কথা বলে, তুমি কোথায় এসেছো? অনেক রাতে পৌঁছালাম, এখন 12টা বেজে গেছে মনে হয়, ঘুরি করবে মনে হয়। তো যাই হোক চল এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার একবারে কালকে ভিডিও শেষ করবো। সকালবেলা ঘুরতে ঘুরতে কিছু কাজকর্ম আছে, কারণ আমি জানি ছোট্ট হয়েছে ব্লগটা, তারপরে আবার নতুন ব্লগ শুরু করবো। গুড মর্নিং পায়রাডাঙ্গার বাড়িতে, এখন উঠলাম, এখন বাজে 10:02 দেখা যাচ্ছে, দশটা দুই বাজে। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমি উঠেছি 6টায়, আমি কিন্তু ঘুমাইনি, মানে এরকম আমার চোখগুলো পুরো লাল হয়ে রয়েছে, চোখ ঢুকে গেছে, কারণ কালকে 2টোর পরে শুয়েছি। আর ওই অভ্যেস ওই এখন তো বাবান স্কুলে যায়, 6টা 7টার মধ্যে উঠে পড়ি, তো ওই মানে ঘুমটা ছেড়ে গেছে আর সবাই উঠে গেছে, আমার বাবা মা তো অনেক ভোরে উঠে যায়, কিন্তু ঘুম হয়নি, তো বারবার উঠছি, বেরোচ্ছি, বাথরুম যাচ্ছি, গল্প করছি সবার সঙ্গে, মানে এই করছি, কিন্তু শুয়েই ছিলাম, বিছানা ঝাড়িনি, এটাই হচ্ছে ব্যাপার। মা কখন থেকে বলছে ওঠ খা, তো এখন উঠলাম, উঠে এখন যাবো সোজা বাথরুমে, স্নান করবো, স্নান করে একবার ড্রেসটা চেঞ্জ করে দেবো, করে যাবো বাজারে। হ্যাঁ তো চলো দেখতে থাকো বাজার থেকে আজকে কি, বাজার থেকে আজকে কিছু স্পেশাল কেনাকাটা আছে সেগুলো করে আসি, তারপরে ভিডিওটা শেষ করবো। চলো 1:05 বাজারে এসে বাজার টাজার করে অনেক কিছু কেনাকাটা করেছি, করে আর আমার পায়ে মারাত্মক যন্ত্রণা, চোখটা পুরো জ্বলে যাচ্ছে, কালকে ঘুমাইনি না, 2-3 ঘন্টা মতো রাতে ঘুমিয়েছি, মানে রিম্পা দেখা হচ্ছে বরযাত্রী গিয়ে গরম বাড়ি ঢুকে গেছি আর
বিয়ে বাড়ি যাবো বললাম, তো এরপরে তো নতুন বিয়ে বাড়ির ব্লগ স্টার্ট হবে, মানে একদম সেজে গুজে বেরোবো, সেখান থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো। আর কালকে যেহেতু বাড়ি আসার বেরোনোর সময় থেকে ব্লগটা স্টার্ট করি, যেমন ছোট্ট ব্লগ হবে, আজকে সকালটা পর্যন্ত শেয়ার করে ব্লগটা শেষ করবো। এটা হচ্ছে আমরা আর কি বিয়ে বাড়ির জন্য একটা গিফট নিয়ে আসলাম, এটা হচ্ছে সেই প্রদীপগুলো হয় না, সেই কি বলে ওগুলোকে, সেই 108 প্রদীপ, 52 প্রদীপ, এটা হচ্ছে ওই 28 প্রদীপ আর কি, ওই গোল গোল আর কি, সেই ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। এটা এখন আমি আর খুলে দেখাতে পারছি না, সব প্যাকিং করা আছে। এখানে একটা শাড়ি আছে, এটা হচ্ছে আমার, না সরি, দেখো আমার ছেলে এগুলো করেছে। এখানে একটা শাড়ি আছে, এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে বিয়েবাড়িতে। এখানে আছে একটা সুন্দর জামা আছে, এটা হচ্ছে রিম্পা মানে আমার মামাতো বোনের মেয়ের জন্য। সুন্দর একটা ফ্রক আছে এটা, আর তারপরে এখানে আছে একটা ফ্রক, দেখাই, আমি আর খুলে দেখাতে পারছি না এক হাত দিয়ে সব। তো এটা আছে যে চন্দনার মেয়ের জন্য, পুচকুটার জন্য আমাদের সঙ্গে এসছে, মানে রিম্পাদের বাড়িতেই যাবো তো বিয়েতে, তো রিম্পার মেয়ের জন্য, এবার পুজোর সময় তো রিম্পার মেয়ের জন্য এটা নিলাম যেহেতু পুজো। আর এই এটা হচ্ছে ইয়ের জন্য, চন্দনার মেয়ের জন্য। এখানে একটা আছে, এটা আমার একটা মাস্তুতো বোনের ছেলে, মানে সব এই আমার বোনের ভাইয়ের ছেলে মেয়েগুলোর জন্য নিয়েছি। এবারে এটা আছে বুবুনের, মানে সোমার ছেলে, আমার মাসির বড় মেয়ের ছেলে। এটা আছে অরিত্রর, আর এটা আছে ইয়ে আমার মাসির ছোটো মেয়ের ছেলের জন্য, এই সব বাচ্চাগুলোর জন্য আর কি নেওয়া হলো। এই ছিল আমাদের কেনাকাটা, চন্দনা কিনেছে। এই চন্দনা কই, তোর গিফট কই? এই যে, এই যে এটা নিয়েছে চন্দনা, একটা বড় গামলা পিতলের, বিয়ে বাড়িতে এগুলোই ভালো বল, বিয়ে বাড়িতে এগুলোই ভালো, কাঁসা পিতলের জিনিস কাজ করতে পারবে। আমরা বিয়ে বাড়িতে এসব কাজের জিনিস গিফট দিতে খুব ভালো লাগে, মানে যে কোনো আর কি, আমরা গৃহিণী না, সবসময় কাজের সুবিধার কথা চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, মানে এইসব কাজের জিনিস দিলে মানে অনেক বেশি ভালো লাগে, বা সেগুলো ইউজ হয় সত্যি কথা বলতে, তো এই জন্য এরকম টাইপের জিনিসই আর কি দেখে দেখে নিলাম। তো এরপরে চলো রেডি রেডি হয়ে বিয়ে বাড়ির জন্য বেরোবো। আপাতত ব্লগটা আজকে এখানে শেষ করছি, মানে মানে কেমন একটা ব্লগ বানালাম, তো যাই হোক চলো টাটা, পরের ব্লগটা আরও অনেক বেশি সুন্দর হবে।